দাদা, এই পর্যায়ে আপনার কাছে আমার প্রশ্ন থাকছে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বিসিএস চ্যাপ্টার প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় আপনি তো 30তম পরীক্ষায় আসলে প্রথমে অধিকার করেছেন, আসলে এই ক্ষেত্রে আপনি তখন কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন যা আপনাকে বিসিএস এ প্রথম হওয়া করতে সাহায্য করেছিল? এবং সাথে আরেকটি প্রশ্ন, যে বর্তমান শিক্ষার্থীদের প্রস্তুতির উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? আচ্ছা, আমি তো টিউশনই করতাম, স্টুডেন্ট পড়াতাম কোচিং এ। আমার ক্লাস 9 থেকে অনার্স পর্যন্ত ব্যাচ ছিল, ক্লাস 9 থেকে অনার্স এর ব্যাচ পড়াতাম। এবং আমি এইচএসসি এর বায়োলজি, এইচএসসি এর কমার্স এর সাবজেক্ট, এগুলো ছাড়া প্রত্যেকটা বিষয় আমি একাই পড়াতাম, একদম প্রত্যেকটা একাই পড়াতাম। আমার কোচিংটা ছিল অনেকটা, লোকজন মজা করে বলতো যে ওয়ান ম্যান আর্মি। একটা আর্মিতে যেমন একজন ব্যক্তি থাকলে যেমন হয় আর কি, তো আমারটা ছিল ওয়ান ম্যান আর্মি। আমিই পড়াতাম সবকিছু, বাংলা থেকে শুরু করে এভরিথিং। শুক্রবারে বাংলা পড়াতাম, মানে একদম বাংলা পড়ানোর ক্ষেত্রে আমি ডিরোজিওর খুব ভক্ত, ডিরোজিওর জীবনী পড়েছি। তো ডিরোজিওর জীবনী থেকে আমি শিখেছি উনি কিভাবে কথা বলতেন, কিভাবে পড়াতেন, এটা আমি শিখেছি। স্টুডেন্টদেরকে কিভাবে পড়াতেন আমি সেটাকে ফলো করার চেষ্টা করতাম। তো বাংলা যখন পড়াতাম, যখন সোনার তরী পড়াচ্ছি, তখন আমার কাছে মনে হতো যে এই সোনার তরী কবিতাটা আমার চাইতে ভালো করে চট্টগ্রামে কেউ পড়াতে পারবে না। অর্থাৎ সোনার তরী পড়তে হলে কাউকে আমার কাছে আসতেই হবে। যখন আমি কবর কবিতা পড়াতাম, তখন আমি নিজের কাছে এই চ্যালেঞ্জ ছুড়ে দিতাম, এই কবর কবিতাটা আমার চাইতে ভালো করে কেউ পড়াতে পারবে না। আমি সেইভাবে করে পড়ানোর চেষ্টা করতাম। ইংলিশে যখন আমি কোনো একটা গ্রামাটিক্যাল এক্সারসাইজ করাতাম বা এনিথিং লাইক দ্যাট, যখন ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ উইথ ক্লোজ করাচ্ছি, তখন আমার মাথায় ছিল আমার চাইতে বেশি ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ কেউ করাবে না চট্টগ্রামে, আমি সবচাইতে বেশি করাবো। যখন আমি ইংলিশের কম্প্রিহেনশনের শিট দিচ্ছি, তখন আমার কাছে মনে হতো আমার চাইতে বড় শিট পুরো চট্টগ্রামে কেউ দেবে না, আমার চাইতে বেশি পেন স্টুডেন্টদের কেউ দেবে না, আমার চাইতে বেশি খাটিয়ে তাদেরকে কেউ নেবে না। এই চ্যালেঞ্জ গুলো আমার মধ্যে থাকার কারণে যেটা হয়েছিল, আমাকে পড়তে হতো, আমাকে প্রিপেয়ার্ড হতে হতো, পরে পরে আর প্রিপেয়ার্ডও হতে হতো না, পরে সব মুখস্থ হয়ে গিয়েছিল। এইটা আমার বেসিকটাকে তৈরি করার জন্য অনেক হেল্প করেছিল। যেমন এইচএসসি এর ফিজিক্স এর বই, আমি স্টুডেন্টদেরকে ফিজিক্স এর বই পড়াতাম কমপক্ষে 5 থেকে 6টা, পুরোপুরি সলভ করে দিতাম, 5 থেকে 6টা বই সলভ করে দিতাম, ইনক্লুডিং পাঞ্জেরি গাইড। কেমিস্ট্রি যখন পড়াতাম, গাণিতিক রসায়ন সহ 4-5টা বই সলভ করে দিতাম, যখন ম্যাথস করাতাম 5টা বই সলভ করে দিতাম। তো এগুলো করতে গিয়ে কিন্তু আমাকেও অ্যাকচুয়ালি পড়াশোনা করতে হয়েছে, আমাকেও প্রিপারেশন নিতে হয়েছে। সো আপনি যখন পড়াচ্ছেন, তখন যদি আপনি আপনার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেন, সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার বেসিকটা তৈরি হয়ে যায়। লাভ টু টেক চ্যালেঞ্জেস, আপনি চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসেন, চ্যালেঞ্জ গ্রহণ করেন, তাহলে এটা আপনাকেই আপনাকেই ভালো কিছু বানাবে, আপনাকেই আপনার বেসিকটাই ভালো করবে। এই যে বিষয়গুলো, এগুলো বিসিএস পরীক্ষাতে আমার খুব কাজে লেগেছিল। আমি তো বিসিএস পরীক্ষা সম্পর্কে জানতামই না, সিলেবাস সম্পর্কে জানা তো অনেক পরের কথা, বিসিএস কে তাও জানতাম না। যখন আমি বিসিএস কে জানি, তখন থেকে বিসিএস পরীক্ষার জন্য আমি পড়াশোনা শুরু করি মূলত। এবং টোটাল ডিউরেশন ছিল 5 থেকে 6 মাস, 5 থেকে 6 মাস পড়েছি, এবং সেখানে কোনো ফাঁকি ছিল না ভাই, একদম মানে অনেক পড়াশোনা করেছি রিয়েলি। আমি এমন না যে এলাম দেখলাম জয় করলাম, আমি এমন কোনো মানুষ ছিলাম না, আমি ওই এলাম দেখলাম না, আমি একদম অনেক ভালো করে দেখলাম, আমি অনেক পড়াশোনা করেছি। আমার কোনো মানে অল্প পড়াশোনা করে আমি চাকরি পাইনি, আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছে, এরপর জয় করলাম। তো তখন যেটা হয়েছিল, বিজ্ঞান যখন আমি পড়াশোনা শুরু করলাম, তখন আমার কাছে মনে হলো যে বিজ্ঞান আমি যা লিখবো অতটা ভালো করে লিখতে পারবে হয়তো বাংলাদেশের খুব বেশি হলে গুনে গুনে 10টা ব্যক্তি, এর বেশি পারবে না। যখন আমি অঙ্ক শুরু করলাম, তখন আমার কাছে মনে হয়েছিল যে অঙ্কে যদি প্রশ্নে ভুল না থাকে, আমার পক্ষে অঙ্কে ভুল করা সম্ভব না, আমি একটা অঙ্ক ভুল করব না, 20-এ 20 পাবো, আর যদি 19 পাই বুঝতে হবে একটা অঙ্কে প্রশ্নে ভুল ছিল। যখন আমি ইংলিশ পড়া শুরু করলাম, তখন আমার কাছে মনে হয়েছিল ইংলিশে আমার অন্তত 70 থেকে 80% মার্কস ক্যারি করতে হবে, তো বাকি কিছু মার্কস বাদ যাবে, যেমন লিটারেচার থেকে কিছু মার্কস বাদ যাবে। অনেক সময় লিটারেচারে কোথা থেকে নেওয়া হয়েছে এই লাইনটা, এই ধরনের প্রশ্ন আসে, এগুলো একদম এক্স্যাক্টলি না জানলে উত্তর করা সম্ভব না আসলে। তো লিটারেচার আমার গ্রামারে কোনো ভুল হবে না, ভোকাবুলারিতে দুই একটা ভুল হলেও হতে পারে, এই ধরনের কিছু প্ল্যানিং আমার মধ্যে ছিল। যখন আমি বাংলা পড়া শুরু করলাম, তখন আমার কাছে মনে হয়েছিল 60% মার্কস তো পাবোই বাংলায়, গ্রামারে কোনো ভুল হবে না, হয়তো বা সাহিত্যে একটু ভুল হতে পারে আমার। এরপর ধরুন সাধারণ জ্ঞান, যেটা বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সেইটা আমি একদম কিচ্ছু পারতাম না, কারণ এগুলো স্টুডেন্টদেরকে পড়াতে হয় নাই, আর আমার একটা অভ্যাস ছিল আমি পেপার টেপার করতাম না।
পেপার পড়তে আমার ভালো লাগে না, পেপার আমি জীবনও পড়তাম না পেপার, যার ফলে আমার ওই সাধারণ জ্ঞান নিয়ে কোনো নলেজ ছিল না। আমি জানতাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি, বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি, এতটুকু, এর বাইরে আমি কিছু জানতাম না। ওই ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর নাম কি, রাষ্ট্রপতির নাম কি, দেখা যেত কি প্রধানমন্ত্রীর নামের জায়গায় রাষ্ট্রপতির নাম বলছি, রাষ্ট্রপতির নামের জায়গায় প্রধানমন্ত্রীর নাম বলছি, আমার অবস্থা ছিল ওরকম। কেননা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও ছিল না, আর এটা নিয়ে মাথা ব্যথা না থাকার কারণে আমার কখনো কোনো স্টুডেন্ট বেতন কম দেয় নাই, আর আমার কোনো সমস্যা হয় নাই আর কি। তো এখন এগুলো নিয়ে আমার একেবারেই নলেজ ছিল না, নলেজ জিরোতে ছিল। তখন আমি দেখলাম বিসিএস পরীক্ষাতে এগুলো তো কাজে লাগে, বই মানে পেপার টেপার পড়তে হয়, কিছু রেফারেন্স বই পড়তে হয়, চোখ কান খোলা রাখতে হয়, ওয়েবসাইট থেকে দেখতে হয়, ওয়েবসাইট থেকে পড়াশোনা করতে হয়। তখন আমি ভাবলাম যে আমি পারি না, ঠিক আছে আমি এটা পারি না ফাইন, কিন্তু আমি পারার জন্য চেষ্টা করি না, এটা হচ্ছে সমস্যা। তখন আমি চেষ্টা করা শুরু করলাম। তখন আমার কাছে মনে হয়েছিল এ ম্যান ক্যান ডু হোয়াট এ ম্যান হ্যাজ ডান, যে একটা মানুষ যা করেছে সেটা আরেকটা মানুষ করতে পারে। সো আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স নিয়ে মূলত যুদ্ধটা শুরু করলাম। আমার এখনো মনে আছে আমি কোচিং এর একটা মডেল টেস্টে 100-তে পেয়েছিলাম 17, একদম মানে লোয়েস্ট মার্কস ছিল সেটা, সেকেন্ড লোয়েস্ট মার্কস ছিল 38, আমার দ্বিগুণের চাইতেও বেশি। আমি কিচ্ছু পারতাম না, অ্যাবসলিউটলি কিচ্ছু পারতাম না। তখন আমি এটার জন্য পড়াশোনা করা শুরু করলাম, তবে আমার পড়াশোনার টেকনিকটা ছিল সব সময় একদম সব সময় ছিল হাইলি স্ট্র্যাটেজিক, হাইলি স্ট্র্যাটেজিক। আমি কিন্তু অন্ধের মতো পরিশ্রম করি না, আমি জানি আমাকে কিসে পরিশ্রম করতে হবে সেটা জানার চেষ্টা করি। আমি একটু সময় দিই, কেমন সিলেবাসে আছে, কেমন প্রশ্ন আসছে, কেমন ধরনের প্রশ্ন সেট করে সেটা জানার জন্য সময় দিই। আমি এক্সাম্পল দিয়ে যদি বলি আপনাদের, ধরুন আমি দেখলাম সাধারণ জ্ঞানে মানুষ করে কি রাজধানীর নাম মুখস্থ করে, বিভিন্ন দেশের মুদ্রার নাম মুখস্থ করে। তো এতগুলো দেশের মুদ্রার নাম মুখস্থ করব, ভালো কথা করব, সেখান থেকে আমি নম্বর পাবো কত, মার্কস কত পাবো, সেটা তো আমাকে দেখতে হবে। আমি এতগুলো দেশের রাজধানীর নাম মুখস্থ করব, হ্যাঁ করব, অসুবিধা নাই, সেখানে আমার নম্বরটা কত আসবে সেটা আমাকে দেখতে হবে। তো আমি তো ব্যবসায়ী ছিলাম, আমার সব সময় মাথায় থাকতো কত টাকা ইনভেস্ট করলাম, কত টাকা রিটার্ন আসলো। তখন আমি ভাবলাম আমি কতটা পরিশ্রম ইনভেস্ট করলাম, সেখান থেকে রিটার্ন কি আসলো। আমি তখন দেখলাম আগের বছরের প্রশ্নগুলো যদি আমি পড়ে ফেলি, গাইড বই তো পড়তেই হবে, আমি 6 সেট গাইড বই সলভ করেছিলাম, কারণ 6 সেটের বেশি গাইড বই চট্টগ্রামে কিনতে পাওয়া যেত না, পেলে আমি তাও করতাম। তো এখন ওই গাইড বইগুলো পড়েও অনেকগুলো উত্তর পাওয়া যায়, এর বাইরে যেগুলো নাই সেগুলো আমি একদম আজকের বিশ্ব থেকে বা নতুন বিশ্ব থেকে বা এই ধরনের কিছু বইপত্র পাওয়া যায় মার্কেটে, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, এই বইগুলো পড়ে একদম সব মুখস্থ করে ফেলতে হবে, আমি করবো, আমার অসুবিধা নাই, আমার পরিশ্রম করতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার সমস্যা হচ্ছে, এখানে আমার একটা কথা আছে, আমি যে ওই সময়টা দিচ্ছি ওই সময় দেওয়ার কারণে আমার কতটুকু রিটার্ন উঠে আসতেছে। ধরেন আমি এই যে, যেমন ধরেন পদ্মা নদী শাখা নদী উপনদী কি, পদ্মা নদীর গতিপথ কোন দিকে, এরপরে ওয়ার্ল্ড ম্যাপ মুখস্থ করা, ওয়ার্ল্ড ম্যাপে কোথায় কি আছে না আছে, ফাইন, এগুলো আসে পরীক্ষাতে, আমি মানছি। কয়টা আসে আমাদের সময়? বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারিতে আসতো 100 মার্কস, আমি দেখেছি 100 মার্কস থেকে ওখান থেকে প্রশ্ন আসবে খুব বেশি হলে 3 থেকে 4টা। এখন আমি যদি 3 থেকে 4টা প্রশ্নের উত্তর যদি সঠিক করি, আমি 3 থেকে 4 নম্বর পাবো, তাও মানতেছি। কিন্তু ওই বিপুল সময়, এত বেশি সময় যদি আমি ইংরেজি করি, বিজ্ঞান করি, অঙ্ক করি, বাংলা করি, মানসিক দক্ষতায় সময় দিই, তাহলে আমার নম্বর বাড়বে 15 থেকে 20 নম্বর। এখন 3 থেকে 4 পাওয়ার চাইতে 15 থেকে 20 পাওয়াটা ভালো না? ভালো তো, তাই আমি ওখানে সময় দিলাম। আর 3 থেকে 4 ওখান থেকে আমি 2-1টা তো এমনিতেই পারবো, আমি তো গাইড করছি, আমি তো খবর দেখছি, বিভিন্ন টিভিতে যে খবরগুলো প্রচারিত হয় সেগুলো দেখছি, আমি তো পেপার পড়ছি, সেখান থেকে 2-1টা আমি এমনিতেই পারবো। সো বোকার মতো পরিশ্রম করবেন না, সবাই যা করে আপনাকে তাই করতে হবে, এতে হবে কি জানেন, সবাই প্রিলিতে ফেল করবে, আপনিও ফেল করবেন, কি লাভ, কোনো লাভ নাই। আপনার পার্সোনাল স্ট্র্যাটেজি আপনার থাকতে হবে। কোচিং সেন্টারে আপনারা যাচ্ছেন খুব ভালো কথা, আপনাকে একই সঙ্গে মাথায় রাখতে হবে, কোচিং সেন্টার একটা ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে অনেক কিছু পড়ানো হয় যেগুলো পড়ালে স্টুডেন্টদের মনে হবে আরে বাবা পড়াই ফাটাই ফেলতেছে, অনেক কিছু পড়াচ্ছে, এটা কিন্তু কোচিং সেন্টার মাথায় রাখে এবং কোচিং সেন্টার স্টুডেন্ট পেতে চায়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো কোনটা আপনার দরকার, কোনটা আপনার দরকার নেই, এইটুকু বোঝার মতো ক্ষমতা আপনার থাকতে হবে। এইটুকু বোঝার মতো ক্ষমতা থাকতে হলে আপনাকে একটু কোশ্চেন স্টাডি করতে হবে, ভালো করে কোশ্চেন স্টাডি করতে হবে, ভালো করে আগের বছরের প্রশ্নগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, খাটতে হবে। আমি নিজে প্রশ্ন স্টাডি করেছিলাম প্রায় 1-1.5 মাসের মতো,
এক দেড় মাস আমি শুধু বোঝার চেষ্টা করেছি আমার কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না। বিসিএস পরীক্ষায় বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ভালো করতে হলে আপনি কি কি পড়বেন তা জানার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কি কি পড়বেন না তা জানা, আপনি কি কি বাদ দিয়ে পড়বেন তা জানা। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকে আমরা জানি না, কেননা ওটার জন্য আমরা সময়ই দিই না। তো এই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনি নতুন ক্যান্ডিডেট হন বা পুরন ক্যান্ডিডেট হন এটা কোনো ব্যাপার না, আপনি শেষ পর্যন্ত সাকসেসফুল হতে পারবেন, অসুবিধা হবে না। হুম, পরের প্রশ্ন।